হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একজন অন্যতম 90 দশকের একজন নামকরা অভিনেত্রী শমি কাইসারের জীবন কাহিনী সম্পর্কে, এছাড়াও তার শৈশব এবং পরিবার, কর্মজীবন, টিভি অভিনয়, চলচ্চিত্র অভিনয় এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। শমি কাইসার একজন বাংলাদেশী অভিনেত্রী এবং প্রযোজক। তিনি 90-এর দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন। শমি কাইসার 15 জানুয়ারি 1969 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শহীদুল্লাহ কাইসার ও মাতার নাম পান্না কাইসার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমির একজন ছোট ভাই আছেন, অমিতাভ কাইসার, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন, ফলে শমি এবং রাজনীতিবিদ মাহি চৌধুরীর খালাতো ভাই বোন। কর্মজীবন, টিভি অভিনয়। 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তার নাটক কেবা আপন কেবা পর এ অভিনয়ের জন্য। এর ফলে শমি প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাই এ অভিনয় করে পরিচিতি লাভ করেন। তারপর তিনি বহু নাটকে যেমন নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন, অরণ্য, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন এবং ঠিকানা সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়। শমি কাইসার ঢাকা থিয়েটারে 12 বছর ধরে কাজ করেন। তিনি শহীদুজ্জামান সেলিমের সাথে হাত হোদায় নাটকে অভিনয় করেন। লালন 2004, হাসান রাজার মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জীবনী নিয়ে নির্মিত দ্য নেম অফ এ রিভার 2002 সিনেমায় তিনি অভিনয় করেন। ব্যক্তিগত জীবন। শমি 1999 সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। তবে পরবর্তীতে রিঙ্গো তার নিজের ধর্মে ফিরে গেলে এর 2 বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি 2008 সালের 24 জুলাই ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি। 2020 সালের 8 অক্টোবর তিনি বিয়ে করেন ব্যবসায়ী রেজা আমিন সুমনকে। সুমন র্যাঙ্কস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে গ্রুপ ফর দুবাইয়ের দায়িত্বে রয়েছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর শমি কাইসারের জীবন কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।